এখন যে বলেন 1971 পর্যন্ত আমি কোনোদিন ভাষা শহীদ কথাটা শুনি নাই, আমি মিছিলে গিয়েছি 69, 70, 71 কই সবাই তো আমরা শহীদ দিবস বলতাম। এখন আপনি শুধু বলছেন তাদেরকে আপনি কোয়ালিফাই করে ভাষা শহীদ, এবং ভাষা শহীদকে একটা শব্দ বানাইছে, পাঠ্যবইতে দেখেন। এই হচ্ছে ডিগ্রেডেশন অফ কালচার। তারপরে বলতেছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে আমরা এটাকে অনেক পরিণত করেছি। আমরা তো মাতৃভাষার জন্য লড়াই করি নাই, আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য লড়াই করেছিলাম। বাংলাকে রাষ্ট্রভাষা না করার জন্য আপনি আজকে আমাদের কলা দেখাচ্ছেন, একদিকে বলছেন জাতিসংঘের ভাষা হিসেবে প্রস্তাব করেছি, আর আন্তর্জাতিক মাতৃভাষা করার জন্য মাতৃভাষা ইনস্টিটিউট করেছি। বাংলা মাতৃভাষাটা কে অস্বীকার করেছিল? এমনকি মোহাম্মদ আলী জিন্নাহ অস্বীকার করে নাই। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাও তারা এটা করেছিল। শুধু পাকিস্তানের লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে এই প্রশ্নে তারা বাংলার স্থান অস্বীকার করেছিল বলে আমরা রক্ত দিয়েছি। সিভিল সার্ভিস পরীক্ষা বাংলা দিতে পারবো কিনা, ইউনিভার্সিটির এমএ পরীক্ষা বাংলা দিতে পারবো কিনা, কলকাতা বিশ্ববিদ্যালয় 1940 সনে মাত্র বাংলা চালু করেছিল, কালে পূর্ব পাকিস্তানে কেন চালু হবে না, এই ছিল কথা। কিন্তু আজকে ইতিহাসকে কিভাবে বিকৃত করতেছে? পাঠ্যবইতে আপনারা এই ভুল সেই ভুলের কথা বলেন, এই ভুলের কথা তো কেউ বলেন না, হাস্যজনক ব্যাপার। গণসংগীত যেমন এক শব্দ, তার একটা নতুন শব্দ মানে ভাষা শহীদ। ভাষা এবং শহীদ দুইটা দুই জায়গা থেকে আসা শব্দ, দুটো মিলে একটা শব্দ করেছেন। যা ইচ্ছে তাই করবেন আপনি,